ইয়াস কালকের ব্যাপারটা তো অবশ্যই অনেক অনেক প্ল্যানস আছে অনেক প্ল্যানস আছে অনেক 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 সো এই প্ল্যানগুলোর কথা এখন আর নাই বললাম এখন যেটা বলবো সেটা হলো তোমরা আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো আমি আছি ঠিক রাত 11টা পর্যন্ত আজকে যে ফার্স্ট শো মানে হলো বছরের প্রথম দিনের প্রথম শো তার মানে এটা না যে আমি এক্সট্রা কোনো মানে এক্সট্রা টাইম আজকে আমি শো করব একদম তা না একদমই না স্পেশাল ব্যাপার যেটা সেটা হলো বরাবর আমি বলি যে আমি কম কথা বলবো গান বেশি প্লে করবো কিন্তু এটা আমি কখনই বাস্তবায়ন করি না বাট আজকের স্পেশাল ব্যাপারটা হলো সেটা আজকে আমি বাস্তবায়ন করেই ছাড়বো আজকে তোমরা বেশি বেশি গান শুনতে পারবা এনওয়েজ এখন তোমাদেরকে বলে দিচ্ছি আমার সঙ্গে কি করে তোমরা জয়েন করে ফেলতে পারো আমার সঙ্গে জয়েন করার জন্য যে নিয়মটি আছে সেটা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে এবং হলো আমার সঙ্গে কিন্তু তোমরা জয়েন করে ফেলতে পারো ফেসবুকে এবং আমার সঙ্গে ফেসবুকে জয়েন করার জন্য হলো ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল এফ এম নাইন ফোর এইট আবারও বলে দিচ্ছি ফেসবুক ডট কম ক্যাপিটাল এফ এম নাইন ফোর এইট সেখানে এসে কিন্তু আমার সঙ্গে তোমরা জয়েন করে ফেলতে পারো আমাকে এখন তোমরা লাইভে দেখতে পাচ্ছ সো লাইভে তোমরা আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে জয়েন করে ফেলতে পারো তোমরা যদি কমেন্টটা না করো তাহলে আসলে বুঝতে পারবো না যে তোমরা কি জয়েন করেছো কি কারণে আর আমি অলওয়েজ এটা বলি যে আমি বেশি বেশি করে হলো টেক্সট পড়তে থাকি সো হলো টেক্সট বেশি বেশি করে করবো ওকে অ্যান্ড তোমাদের সবাইকে অবশ্যই আমি তো ফার্স্টে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিয়েছি এবং কারা কারা আমাকে এখন জানাতে চাচ্ছো সেই ব্যাপারটা একটু দেখে নিচ্ছি শাহরিয়ার আমাকে লিখেছেন আমাকে প্রিয়র শায়ান আমাকে ওয়েট আচ্ছা আমি না আগের যে স্টেশনে ছিলাম সেখানে আরেকজন ছিল নাম হলো শায়ন কি মানে আমার আমার ওখানে প্রায় সময় টেক্সট করতো ওই শায়নে শায়ন নাকি এনেমেজ আমাকে আহমেদ মিতুল লিখেছে আপো তুমি এত কিউট ক্যান থ্যাংক ইউ নজুল্লাহ কাবানা এম আমাকে লিখেছে হ্যালো প্রেজেন্ট প্লিজ একদম আমি ব্যাপারটা লিখে নিয়েছি আর কারা কার আছে এমডিসি আছে আমার সঙ্গে আতিকুর রহমান আছে নূর নাহিদা আছে আমার সঙ্গে তারপর হলো তোমাদের সবাইকে আছে আমি জাস্ট নামগুলো পড়ছি তোমাদের সবাইকে কিন্তু আমি ইয়ে যে আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি হ্যাঁ একজন একজন করে যদি আমি জানাতে চাই তাহলে যেটা হবে আজকে সারাটা শো শেষ হয়ে যাবে কিন্তু জানানো শেষ হবে না তো জাস্ট নামগুলো পড়ে দিচ্ছি রাজ্যছা রাজকুমার তারপর হলো নুরি রহমান এম ডি রাকিব হাসান তারপর হলো এম ডি আফ্রিদি তারপর আনিকা ইসলাম আইরিন ওকে আনিকা আমাকে লিখেছে বছর প্রথম তোমার কাছে একটা জিনিস চাওয়ার আছে তোমার আমাকে তোমার বান্ধবী আ লে 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 অবশ্য তুমি অলরেডি আমার বান্ধবী তুমি অলরেডি আমার ফ্রেন্ড অ্যাকচুয়ালি আনিকা জানো রাইট তুমি আমার ফ্রেন্ড হবে আমি তোমার ফ্রেন্ড অলরেডি হয়ে আছি এখন ব্যাপারটা হলো তুমি মানে অ্যাকসেপ্ট করো না সেটা হলো ব্যাপারটা হ্যাঁ আমার আমার পক্ষ থেকে আমি হলো তোমার তোমার দিকে কিন্তু হাত বাড়িয়ে রেখেছি বন্ধুত্বের আমাকে লিখেছে কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছে আচ্ছা তোমাদের গতকালের ব্যাপারটা কি হলো একটু আমাকে জানো যে এই যে তোমরা কিভাবে কে কিভাবে করলে আমার আমার আমি খুব বড় একটা মিস করেছি যেটা হলো যে আমাদের বাসার ছাদে আমাদের বিল্ডিং যা 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 থাকে সবাই হলো ছাদে উঠেছিল ঠিক রাত সাড়ে এগারোটার থেকে অ্যাকচুয়ালি সবাই ছা ছাদে ছিল ছাদে ওখানে বা ফায়ার ওয়ার্কস করলো তারপর হলো আর করলো অনেক 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 পার্টি করলো হ্যাঁ হ্যাঁ পুরো মজা করে ভিডিও করে তারপর হলো আমাকে পাঠাচ্ছিল আর আমি ওখানে বসে বসে হলো লাইভ করছিলাম আমার গতকালকে একটা লাইভ ছিল ইন টিভিতে সো আমি ইনটিভিতে গান গাচ্ছিলাম আর তারা হলো আমাকে আমি মানে ওখানে অন আমি গান গাচ্ছি আর আমি সামনে দেখতে পাচ্ছি আমার মোবাইলে একটার পর একটা ভিডিও আসছে ওরা যে মজাগুলো করছে আমি ইচ্ছা মতো ওদেরকে গালি দিচ্ছিলাম বাট কিছু করার নেই অ্যান্ড আমি যখন গেছি বাসায় যেতে যেতে অ্যাকচুয়ালি আমার বেজে গেছিলো একটা ইয়া একটা পর্যন্ত আসলে আমি বুঝলাম না তার আগের পর না একটা দুটো পর্যন্ত ফায়ার ওয়ার্কস ছিল বাট উত্তরের ওদিকে আমি একটা সময় কি আর কোনো ফায়ার ওয়ার্কস আমি দেখতে পেলাম না জাস্ট একটা কি দুটো দেখলাম আর সাউন্ড পাচ্ছিলাম একটু পরপর দেখি নেই আমি আকাশের দিকে তাকিয়েছিলাম কোনো ওখানে কোনো আলো টালো কোনো কিছু দেখি নেই যতটুকু মজা করা তারা হলো সাড়ে বারোটা পর্যন্ত করে ফেলেছে আর কি সব পার্টি তো হলো বাট ইটস ওকে আমি যেহেতু মানে তোমাদের সঙ্গে তোমাদের ওখানে যার যারা হলো আমাকে আমার লাইফটা দেখেছো তাদের সঙ্গে তো অবশ্যই আমার নিউ ইয়ার সেলিব্রেশনটা হয়ে গেছে ওটা হলো কি বলবো ডিজিটাল সেলিব্রেশন বলবো আমি আমারটা হলো ডিজিটাল একটা সেলিব্রেশন হয়েছে আমি জাস্ট এখান থেকে হ্যাপি নিউ ইয়ার বলেছি কাউন্ট ডাউন করলাম তো যাই হোক এখন তোমাদের ব্যাপারটা বলো যে তোমাদের কীরকম কাটলো তোমরা কি কি করলা হ্যাঁ গতকালকে কিভাবে কি করলা কিভাবে হলো সেলিব্রেট করলা সব সেই ব্যাপারটা একটু আমাকে জানো আর আমি একটু দেখে নিচ্ছি যে আর কারা কারা আমার সঙ্গে জয়েন করে ফেলছে আমাকে এম ডি আফ্রিদি লিখেছে তারপর আতাউর রহমান লিখেছে তারপর হলো এম ডি সরোয়া রফ্রিদি আচ্ছা আবারও লিখেছে সিন্থিয়া জন্নাত আমাকে লিখেছে আর হলো আতিকুর রহমান আমাকে আবারও লিখেছে তারপর আলমগীর আমাকে লিখেছেন তারপর মনসুরা আমাকে লিখেছেন মনসুর রহমান আমাকে লিখেছেন ইয়াস কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছে মনসুরা তোমার কি অবস্থা বলো তো জীবন কেমন চলে হ্যাপি নিউ ইয়ার সবাইকে আচ্ছা একটু আগে না আমি যখন অন ইয়ারে আসিও নাই মানে আমি যখন এখানে কথা বলা স্টার্ট করিনি তখন একটা গান অরিজিৎ সিং একটা গান আসলে প্লে হচ্ছিল সো আমি ফার্স্ট আমি শো আগে গানটা দিয়ে আসলে শোটা আমি স্টার্ট করলাম আজকে এই জন্য এটা বোঝানোর জন্য যে আজকে বেশি বেশি করে গান হবে কম কম করে কথা হবে রাইট সো এখন আমি যে কাজটা করব সেটা হলো অবশ্যই তোমাদেরকে একটা গান আমি মানে তোমাদের জন্য একটা গান আমি প্লে করে দেব বাট সেই গানটা প্লে করার আগে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে তোমরা কিভাবে আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো ফার্স্ট অফ অল যে ব্যাপারটি রয়েছে সেটা হলো ফেসবুকে তোমরা আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো যেহেতু এখন আমাকে ফেসবুকে লাইভ দেখা যাচ্ছে সো লাইভে তোমরা আমার সঙ্গে হলো কমেন্টের মাধ্যমে জয়েন করতে পারো ফেসবুক ডাট কামস স্ল্যাশ ক্যাপিটাল অফ এম নাইন ফোর এইট সেখানে জাস্ট আমার সঙ্গে তোমরা কমেন্টের মাধ্যমে জয়েন করে ফেলতে পারো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যে ব্যাপারটি রয়েছে সেটা তোমরা আমাকে টেক্সট করতে পারো আমাকে টেক্সট করার জন্য তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন একটি স্পেস দিয়ে তোমার যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন এই নম্বরে বাট আমি না খুব কনফিউজ হ্যাঁ আজকে আজকে সারাদিন আমি এত এত গান শুনছিলাম তো আমি বুঝতে পারছি না কোন গান রেখে কোন গানটা তোমাদের জন্য প্লে করবো আমি খুবই কনফিউজ সো এখন এটা হলো তোমাদের দায়িত্ব আমাকে মনে করিয়ে দেওয়ার যে এখন আমি কোন গানটা তোমাদের জন্য প্লে করবো ওকে বাট প্লিজ কোন দুঃখের গানের জন্য রিকোয়েস্ট করবা না করতে পারো আমি না এবং তখন তোমাদের মন খারাপ হবে আমি যে বছর প্রথম দিনই কারো মন খারাপ হোক ওকে দেখো গত বছরটা আসলে আমি বলবো খুব একটা ভালো যায়নি হ্যাঁ খুব একটা ভালো যায়নি খারাপের ব্যাপারটা একটু বেশি ছিল সব কিছু মিলিয়ে খারাপের ব্যাপারটা বেশি ছিল বাট ইটস ওকে ওকে এই জন্য খারাপ ভালো নিয়ে তো আমাদের জীবনটা বলো সব যে যে সবকিছু ভালো যাবে এমন তো কোনো কথা নেই খারাপটা থাকে আসলে আমরা আমরা মর্মটা বুঝতে পারি তো আমাদের যেন বছরটা রহমতে খুব ভালো যেন কাটে আমাদের প্রত্যেকের এবং এই বছর থেকে যেন ভালোটা আবার শুরু হয়ে যায় আমাদের প্রত্যেকের জীবনে ঠিক আছে আর এখন যেই কথাটা বলবো সেটা হলো তোমাদের জন্য এখন একটা গান প্লে করে দিচ্ছি আই রিলি হোপ তোমাদের সবার কাছে ভালো লাগবে রাইট তো শুনতে থাকো এবং সাথেই থাকো আমার সে একটু পরেই আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজারুল ইসলাম আপনারা শুনছেন ক্যাপিটাল এফ 94.8। ইয়াস এক্স্যাক্টলি এত ঠান্ডা কেন লাগে এখানে আমি কাশতে কাশতে শেষ হয়ে যাচ্ছি বাট ইয়াস এখন তোমাদেরকে আমি যেটা বলছি সেটা তোমরা শুনছো হলো পড়শি অন দ্য মাইক এবং শুনছো ক্যাপিটাল অফ এম নারি ফোর পয়েন্ট এইট এবং আমি আজকে ঠিক রাত এগারোটা পর্যন্ত সেই আমি তোমাদেরকে বলেছিলাম না আজকে অনেক 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 গান হবে তোমাদের রিকোয়েস্টেড সংগুলো আমি প্লে করবো অথবা আমার পছন্দের গানগুলো আমি প্লে করবো আর কথা আমি একটু কম বলবো আচ্ছা অনেকে আমাকে বলছে যে আমার গান গাওয়ার জন্য ওকে তো মেইন থিং ইজ আমার গান আমি সবসময় গাই এটা আমি এই এই শোটা আমি গান গাওয়ার জন্য করি না এখানে হলো শুধুমাত্র তোমাদের সঙ্গে কথা বলার জন্য এই শোটা যেহেতু করছি তাই এখানে আপাতত আমি কোনো গান গাইছি না বাট ইয়াস আমি যে গান গাই না এই এই শোতে এটা একদমই না এই শোতে আমি অবশ্যই গান গাই বাট হলো কি স্পেশাল কোনো অকেশনে হয়তো বা আমরা গান গাই আজকে তো স্পেশাল আজকে কেন গাইলাম না নাই ব্যাড আমার এখানে গিটারিস্ট কোথায় একজনকে আমার মানে একটু একজনকে আমার দরকার ছিল এখানে যে সাপোর্ট করতে পারবে আমার গান গাওয়ার সময় লাইক গিটার অথবা কিবোর্ড এনিথিং আচ্ছা নেক্সট টাইম ইনশাল্লাহ ওকে নেক্সট এপিসোডে আমরা অবশ্যই গান গাইব আর আজকে আমি জাস্ট প্লে করে দিচ্ছি সব গানগুলো ডোন্টারি আর এই তো আর যা যা আমার সঙ্গে তোমরা জয়েন করে ফেলেছো তোমাদেরকে বলছি থ্যাংক ইউ সো মাচ আর যার যার মাত্র তোমরা জয়েন করলে তাদেরকে বলছি হ্যাপি নিউ ইয়ার আমার পক্ষ থেকে সো আমি একটু বলে দিচ্ছি যে আমাকে তোমরা কিভাবে টেক্সট করবে অথবা আমার সঙ্গে কী হয় লাইভে জয়েন করবে হ্যাঁ লাইভে জয়েন করার জন্য ফেসবুক ডট কম ক্যাপিটাল এফ এম নাইন ফোর এইট এখানে আসতে হবে তোমাদেরকে আর তাছাড়া যদি আমাকে তোমরা টেক্সট করতে চাও তাহলে তোমাদের মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করতে হবে CFM তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও নম্বরে অনেকক্ষণ ধরে হলো আমি জাস্ট পড়ছিলাম কমেন্টগুলো পড়ছিলাম বাট এখন আমি ফুল কনসেন্ট্রেশন আমার থাকবে হলো কোনো মশার দিকে না বাট মশাটা আমাকে অনেক জ্বালাচ্ছে আই হেট দিস মশা এনিওয়েজ আমাকে ফুল আমার ফোকাসে থাকবে হলো এখন টেক্সটের দিকে এখন আমাকে কারা একটু দেখে নিচ্ছি সরি ওকে আমাকে নীল লিখেছে এই ছোট আপু হাই আমার ও আচ্ছা এই ছোট আপু আমার কেমন আছে তুমি আমাকে একটু হেল্প করো আচ্ছা তুমি লিখেছো হানিকা আচ্ছা কে বলো যে আমি তাকে খুব ভালোবাসি ও আমার কথা শুনে না আমাকে বুঝতে চায় না প্লিজ তাকে একটু বুঝিয়ে বলো আচ্ছা আনিকাকে বলে দাও যে আমি ওকে খুব ভালোবাসি আমার কথা শুনে না তুমি বলে দাও প্লিজ আচ্ছা আমি জানিনা আনিকা অনেক অনেক মেন নামই তো অনিকা হয় রাইট সো তুমি কোন আনিকার কথা বলছো আমি আসলে জানি না বাট ইয়াস ওকে ফাইন সো যেই আনিকার কথা তুমি বলছি সেই আনিকা যদি এখন শুনে থাকে তাহলে আমি অবশ্যই বলে দিচ্ছি মানে আমি বলে দেওয়ার কিছু নাই আমি যে যে টেক্সটটা পড়লাম সেটা অবশ্যই আনিকা হল এখন শুনে ফেলেছে আরেকটা যে ব্যাপার যে আনিকা যদি বুঝতে না যায় বুঝতে আসলে চায় না এরকম এটা আসলে ভুল কথা একটা হলো হয় পছন্দ করলে করে যদি পছন্দ না করে তাহলে একসেপ্ট করে নেয় না ওকে এটা হলো সোধা মানে সোজা সাপটা কথা যদি তুমি কাউকে প্রপোজ করো উনি যদি তোমাকে পছন্দ করেন তাহলে তুমি হয় এক্সেপ্ট করে নেবে অথবা হ্যাঁ না কিছুই বলবে না এটা একটা ব্যাপার আছে হ্যাঁ আর যদি পছন্দ না করে তাহলে ডিরেক্ট না নিষেধ করে দেবে যে না নো এট যদি ডিরেক্ট তোমাকে নিষেধ করে থাকে বা নো বলে থাকে তাহলে আসলে জোর করার কিছু নেই কারণ একটা মানুষ পছন্দ মানে অপছন্দ বা পছন্দ না করে সেটা অন্য ব্যাপার কিন্তু এক একজন ভালো লাগাটা নাই হতে পারে হ্যাঁ ভালোবাসা ভালো লাগা এই ব্যাপারটা তো জোর করা হয় না তাই যদি এরকম কোনো কিছু হয় তাহলে আমি তোমাকে জাস্ট এতটুকু বলবো নীল লক্ষ্মী ভাইয়া আমার বেশি জোর জোর করে না ওকে জোর করে ভালোবাসাটা হয় না সো আর যদি এরকম হয় যে না তুমি তাকে পছন্দ করো ও উনিও তোমাকে পছন্দ করেন কিন্তু এখন একটা কোনো ঝামেলা হয়েছে তাই এটা বলতে চাচ্ছ দেন ইটস ডিফারেন্ট থিং তাহলে আসলে এই যে আমি বলে দিয়েছি তোমার টেক্সটটা পড়ে ফেলেছি ও জেনে উনিও জেনে গেছেন উনিও শুনে ফেলেছেন আই রিলি হোপ সেই তো ওকে আচ্ছা আমি যে আনিকার কথা চিন্তা করছি সেই আনিকায় কি আনিকাই ধরো ওকে এনিওয়েজ আমাকে হলো অমি লিখেছে অমি ওকে অমি আমাকে লিখেছে ওয়েলকাম কর প্লিজ আচ্ছা এই যে আমি তোমাকে ওয়েলকাম করেই ফেললাম এই মানুষটা হঠাৎ হঠাৎ করে কিভাবে আসে আমি ঠিক জানি না ভূতের মতো লাগে আমার কাছে মাঝে মাঝে ওনাকে হ্যাঁ হঠাৎ করে আসে উনি হঠাৎ করে এসে দেখি এই জায়গার মধ্যে উনি দাঁড়ায় থাকে তার আগে একবার সত্যি ওনাকে দেখছি উনি এখানের মধ্যে দাঁড়ায় আছে তা না এই একজন ব্যক্তি যে ব্যক্তি আমাকে পানি খাইয়েছিল হ্যাঁ আর আমার সামনে একজন মামা বসে আছেন ওনাকে আমি অনেকক্ষণ ধরে বলছিলাম সেদিন যে মামা আমার পিপাসা পেয়েছে আমাকে একটু পানি খাওয়ান উনি আমাকে পানি খাওয়ায়নি এই ব্যক্তিটা সেদিন আমাকে পানি খাইয়েছিল আপনি বেঁচে থাকেন ভাই আপনি বেঁচে থাকেন সো এনিওয়েজ আমি এই ব্যাপারে নিয়ে আবার পরে কথা বলছি বাট এখন একটু দেখে নিচ্ছি যে মামাকে ডাকে বাট হলো এখন আমি একটু দেখে নিচ্ছি যে কারা কারা আমাকে আর কারা কারা আই মিন টেক্সট করেছে আমাকে হোসেন লিখেছে সিরাজগঞ্জ থেকে হাই সুইট আপু হ্যাপি হ্যাপি নিউ নিউ ইয়ার ইয়ার টু ইউ হলো আমাকে তোমার আবদার সংটা প্লে কর আচ্ছা আমাকে তুমি হলো আবদার সঙ্গের জন্য রিকোয়েস্ট করেছো আমি অবশ্যই ট্রাই করবো গানটি একটু পরেই প্লে করে দেওয়ার জন্য এটা হলো আমার এবং ইমরান ভাই একটা সং ছিল সো আমি একটু পরে প্লে করে দিচ্ছি আমাকে আর কার লিখেছে আমাকে মানিক লিখেছে নরসিন্দি থেকে হ্যাপি নিউ ইয়ার রাকিব আমাকে উত্তরা থেকে লিখেছে প্লিজ প্লে দ্য সং জনম জনম আচ্ছা ইটস জনম আচ্ছা জনম জনম ফ্রম দিলওয়ালে আচ্ছা দিলওয়ালে ওকে ফাইন আমি যে অবশ্যই গানটা ট্রাই করব প্লে করার জন্য জনম 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 সাথে কিছু কিছু ওয়ার্ড আছে যেটা কি বাংলা এবং হিন্দি দুটা সেম হ্যাঁ জনম 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 এবং বাংলাটা ওইভাবেই লেখে যে এ করে অনেকে লিখে আমি না খুব কনফিউজ হয়ে যাই এটা কি আমি ভাই বাংলাটা বলবো নাকি হিন্দিটা বলবো আমি তো এটাই বুঝি না তো যাই হোক থ্যাংক ইউ ফর রিকোয়েস্টিং দিস সঙ্গে অ্যাকচুয়ালি আই মাস্ট সে আমাকে তাকিয়া লিখেছে তাকিয়া আমাকে কি লিখেছে পর্ণশ্রী থেকে আমি তোমাকে ফার্স্ট টাইম শুনছি আচ্ছা থ্যাংক ইউ আর হলো আমি আচ্ছা ওকে আতশবাজি দেখে টু আচ্ছা টোয়েন্টি ওয়ান সেলিব্রেট করেছি আমি ক্লাস ফাইভে পড়ি বাহ ভেরি নাইস থ্যাংক ইউ আর তোমার তুমি তো মানে তুমি তো হাসতে খেলতেই তোমার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তোমার লাইক টোয়েন্টি টোয়েন্টি ওয়ানটা তোমার সেলিব্রেট করা হয়ে যাবে বিকজ ইউ নো আমি এখন হল চিন্তা করিস আমি ছোটবেলা অনেক ভালো ছিলাম আমরা যখন ক্লাস ফোর ফাইভে ছিলাম ইস সেই সময়গুলো যদি মানে ফিরে পেতাম লিটারালি কোনো টেনশন ছাড়া কোনো ঝামেলা ছাড়া কোনো প্রবলেম ছাড়া জাস্ট হাসতে খেলতে খালি একটাই টেনশন সেটা হলো পরীক্ষায় কত রেজ মানে মার্ক্সটা আসবে আম্মু আব্বু কি বলবে এটাই হলো টেনশনটা মূল টেনশন এখানেই যে এক্সাম কি হবে আম্মু আব্বু কি বলবে দ্যাটস ইট হোমওয়ার্ক তো করি নাই টিচার কি বলবে পড়া তো মুখস্থ হচ্ছে না টিচার কি বলবে দ্যাটস ইট সো এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ দেখে তুমি এখন থেকে আমাকে রোজ মানে রোজ বলতে হলে প্রত্যেকটা শোতে কিন্তু এখন থেকে আমাকে টেক্সট করবে ওকে আর আমাকে কারা কারা লিখেছে আমাকে অলোক লিখেছে আপু একটা গান প্লে করবে প্লিজ গানটির নাম হলো ওকে ফাইন আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করার জন্য অ্যান্ড আর হলো শাওন বনশ্রী থেকে আমাকে লিখেছে আপু আমি আপনার নিয়ে ফ্রেন্ড ওকে থ্যাংক ইউ আচ্ছা আমি আজকে একটু বলে রাখি হ্যাঁ তোমরা যার যারা বলছো আমি সবাইকে এখানে অনেকে আমাকে বলতে পারে যে ফ্রেন্ড ইয়াস ফ্রেন্ড আমি এখানে যার যারা তোমরা আছো যার যা আমাকে শুনছো আমি প্রত্যেককেই বলি তোমরা আমার ফ্রেন্ড এই 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 শোতে যারা যারা আমার সঙ্গে তোমরা কথা বলছো প্রত্যেকে আমার ফ্রেন্ড হ্যাঁ সো ইয়াস থ্যাংক ইউ সো মাচ শাউন অ্যান্ড ওয়েলকাম টু মাই শো আর অনেকে আমাকে টেক্সট করেছে বাট ইয়াস আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি আমাকে টেক্সট করার নিয়মটা আমাকে টেক্সট করার নিয়মটা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সিএফএম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম লিখবে তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশনটা লিখবে তারপর একটি স্পেস তোমার যা যা কথা আছে সেটা লিখে পাঠিয়ে দাও টু এই নম্বরে হ্যাঁ এখন আমি শুধুমাত্র টেক্সট করে যেহেতু বেশি বেশি করে পড়ছি সো আমাকে বেশি বেশি করে তোমার টেক্সট করতে থাকো আর এখন আমি একটা গান আবারও প্লে করে ফেলবো একটা বা দুটো গান বা তোমাদের পছন্দ মতো সব গান গানগুলি শুনতেই থাকো এবং সাথেই থাকো আমার আসে একটু পরেই FM ninety four point eight Yes exactly you are listening Porsche on the mic she hello radio capital Yeah we I mean, can radio we'll see সামনে লিটার লেখা হল যে রেডিও ক্যাপিটাল এফ এম নাইন ফোর এইট সো ওটার জন্য আমি ওটা দেখে আমি বলে ফেলছি এডওয়েজ ইয়েস ইউর লাই সিং ক্যাপিটাল অফ নলি ফোর পয়েন্ট এইট এবং আমি আছি ঠিক রাত এগারোটা পর্যন্ত এর মধ্যে আরও অনেক কথা হবে বেশ কিছুক্ষণ সময় মা এখনও আছে হ্যাঁ আরও অনেকক্ষণ সময় আছে সো এর মধ্যে তোমরা তোমাদের কথাগুলো অবশ্যই আমাকে বলে ফেলো কোনো সমস্যা নাই আর হলো কারা কারা আমার সঙ্গে সে জয়েন করে ফেলেছে আমি একটু দেখে নিচ্ছি আমার সঙ্গে তুষি ইসলাম জয়েন করেছে আমার সঙ্গে জয়েন করেছে হলো এম ডি সারোয়ার আফ্রিদি তারপর হলো শিশির ভুইয়া স্বামী আমার সঙ্গে জয়েন করেছে তারপর হলো এম জি আফ্রিদি আবার আমাকে লিখেছে আচ্ছা আমাকে আনিকা লিখেছে রাজকন্যা আজ যখন বাসায় যাবে তখন আমার কথা একটু মনে করো তোমার কথা আমি অলওয়েজ মনে করি ট্রাস্ট মি অ্যানিকা অ্যান্ড আমাকে আর কারা কারা লিখেছে আমাকে আর অনেকে কমেন্ট করছে থ্যাংক ইউ সো মাচ যা যা হল আমাকে কমেন্ট করছে এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি আচ্ছা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেটা সেটা হলো যে তোমরা আমাকে বেশি বেশি করে টেক্স করতে থাকো হ্যাঁ অলরেডি হলো অনেকগুলো টেক্সট আমার চলে এসছে আর আমি আবার একটু বলে দিচ্ছি আমাকে তোমরা কীভাবে ট্যাক্সটটা করতে পারো আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশান গিয়ে সেখানে টাইপ করবে ওকে মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে ও আমাকে কারা কারা লিখেছে আমাকে হিয়া ইসলাম লিখেছে আই মিন মিম আমাকে লিখেছে প্লিজ আপু প্লে দা সং কনারে কোনারে ফ্রম দ্য মুভি তুমি নন্দিনী আজ ঠিক আছে আমি অবশ্যই ট্রাই করব গানটি প্লে করার জন্য মিথিলা আমাকে লিখেছে হলো আপু কল রিসিভ করো প্লিজ আচ্ছা আমি তো এখন কল নিচ্ছি না হ্যাঁ কল নিচ্ছি না বলতে অনেক দিন হয়ে গেছে যে আমরা কোনো ধরনের কল রিসিভ করছি না বাট ভেরি সুন আমরা কল আবারও রিসিভ করা স্টার্ট করে ফেলবো ইনশাল্লাহ এবং তোমাদের প্রত্যেকের সঙ্গে আমার ইনশাআল্লাহ কথা হয়ে যাবে আবারও হ্যাঁ আর কারা কারা লিখেছে হলো মাবরুর আমাকে লিখেছে আপু তুমি কেমন আছো টুনটুনি আপু আমি তো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আর তোমাকে অনেক অনেক মিস করি আচ্ছা হাসি না শুনলে আমার ভালো লাগে না লভ ইউ আপু তোমার নাম্বারটা দাও ভেরি গুড এই তো ছেলে লাস্টে এসে হলো ওর কথাটা বলেছে আমার যে নম্বরটা আছে যেখানে তোমরা কথা বলতে পারবে মানে এতগুলো কথা বলার দরকার ছিল না তুমি ডিরেক্টলি এটা আমাকে বললেও পারতে যে নম্বরটার ব্যাপার সেটা হলো আমি অবশ্যই নাম্বারটা দিতাম দেখেস যেহেতু এখন আমরা কোনো ধরনের ফোন রিসিভ করছি না ফোন কলস আমরা রিসিভ করছি না এখন সো ফোন নাম্বার দিয়ে লাভ নেই তো আমি ফোন করলেও হলো আমি রিসিভ করতে পারবো না যখন থেকে আমরা ইনশাআল্লাহ আবার কল রিসিভ করা স্টার্ট করব তখন থেকে আমি অবশ্যই আবার আমি কন্টিনিউয়াসলি জাস্ট বলতে থাকবো যে হ্যাঁ মানে রিপিটেডলি আমি সারাটা মানে পুরোটা শোরের মধ্যে আমি জাস্ট নাম্বারগুলো বলতেই থাকবো যে দেখো এই নাম্বার আমাকে কল করতে পারো ফোন করে অবশ্যই আমার সঙ্গে কথা বলে ফেলতে পারো এবং ইনশাল্লাহ পারবে ভ্যারি সুন আমরা খুব তাড়াতাড়ি এই এই ফোন কলস নেওয়ার ব্যাপারটা আবার স্টার্ট করে ফেলব রাব্বি আমাকে লিখেছে টাঙ্গাইল থেকে হ্যালো আপু আমি তোমার নিউ ফ্রেন্ড প্লিজ আমাকে ওয়েলকাম করো একদম আমি তোমাকে ওয়েলকাম করেই ফেললাম রাব্বি ঠিক আছে সাদিয়া আমাকে লিখেছে সাদিয়া সুলতানা আমাকে লিখেছে হ্যাপি নিউ ইয়ার আপু অ্যান্ড থ্যাংক ইউ হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড লেজা লেজা যে গানটা আছে ওকে ফাইন আমি বুঝতে পেরেছি লেজা লেজা এই গানটা আমরা অবশ্যই প্লে করে দেবো একটু পরে ঠিক আছে আর হলো আমাকে শাহিন লিখেছে কুষ্টিয়া থেকে ওকে কুষ্টিয়া থেকে শাহিন লিখলো আমাকে কেমন আছো তোমার মনে আছে কি তোমার নানুর বাড়িতে যখন থাকতে তখন তোমার সঙ্গে দেখা হয়েছিল আমার নানুর বাড়িতে যখন আমি থাকতাম তখন তো আমার যতটুকু মনে পড়ে আমার নানু আমার নানা ভাই আমার মামা মামি আর আমার আম্মু ভাইয়া এই কয়েকজন আড্ডা দিব বল আড্ডা হয়েছিল আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না দ্যাট স্মাই ব্যাড এটা যদি হয়ে থাকে আমি আসলেই খুবই দুঃখিত বাট আমার আসলে মনে পড়ছে না হ্যাঁ যখন মনে পড়বে আমি অবশ্যই তোমাকে বলবো যে হ্যাঁ আমার মনে পড়ে গেছে কেমন আছো আমি এমনিও বলছি কেমন আছো তুমি হ্যাঁ নীল আমাকে লিখেছে আচ্ছা তোমাকে যে রাজকন্যা বলে ডেকেছে সেই আনিকা আচ্ছা ঠিক আছে খুব ভালো কথা তুমি সেই আনিকাকে পছন্দ করো পছন্দ করা কোনো খারাপ কিছু না মানুষ মানুষকে পছন্দ করতেই পারে কোনো প্রবলেম নেই হ্যাঁ এখন আনিকা যদি তোমাকে পছন্দ করে সে তোমাকে এটা বলে দেবে আর যদি পছন্দ না করে তাহলে সে তোমাকে এটাও বলে দিবে যে তোমাকে পছন্দ করছে না তখন আমি কিছুই করতে পারবো না বিকজ এই ব্যাপারটা তোমাকে একটু আগে আমি বলেছি এটা আমাদের কারো হাতে না ওকে ভালোবাসা ভালো লাগে এটা সবটাই হলো ইমোশন ইমোশন অ্যাকচুয়ালি আমাদের আমাদের ভিতরের একটা ব্যাপার তো তো আমরা কাকে কখন ভালো মানে কাকে আমরা ভালোবাসি কাকে ভালোবাসি না এটা আসলে শুধুমাত্র সেই মানুষটা জানে হ্যাঁ ওই মানুষটার ব্যাপার সেইখানে আমরা বেশি নাক না ঠিক আছে মানে আমি আর বেশি নাক না গলে তোমাদের দুজনের মধ্যে দাঁড়বে বেরোফ আমি এনে আমাকে হলো আমাকে কে দোলা চৌধুরী ওকে দোলা চৌধুরী লিখেছে মিরপুর থেকে আপু তোমাকে প্রথম শুনছি হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ দোলা অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার আর এমডি প্রিন্স আলোক আমাকে লিখেছে গাজীপুর থেকে হ্যাপি নিউ ইয়ার আপু সেম টু ইউ কিরণ আমাকে লিখেছে তারপর হলো কখন দেখেছেন কিনা না এটা কি দেখার ব্যাপার মানে আমি আমি মানে ডেফিনেটলি এক্সিস্টেন্সটা আমি অবশ্যই ফিল করেছি বাট কখনো আমি দেখিনি সত্যি কথা যেটা অ্যান্ড মানে রিয়েল ইয়ে আমি কখনো দেখি স্নেহা আমাকে লিখেছে হাই আপি নিউ ইয়ার আচ্ছা আমি ঠিক বুঝি নাই স্নেহা তোমার মানে তোমার লেখাটা আমি মানে ওয়ার্ডগুলো আমি বুঝতে পারছি না হ্যাঁ তুমি আমার আরেকটা লিখো তাহলে আমি হয়তো বুঝতে পারবো আর হলো আমাকে লামিয়া লিখেছে ডামরা থেকে মে রাহা রহ আচ্ছা আই গ্যাস তুমি আমি আমি ঠিক বুঝতে পারছি কোন গান এটা কি এর টাইটেলটা কি তুমি যদি আমাকে টাইটেলটা পাঠাতে তাহলে বেটার হতো হ্যাঁ রাজীব আমাকে লিখেছে হাই আই এম নিউ ফ্রেন্ড হাই রাজীব ওয়েলকাম টু মাই শো অ্যান্ড তুমি আস্ট্রেলিয়া থেকে আমাকে লিখেছো থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন আমাকে লিখেছে তারপর হলো থ্যাংক ইউ আলামিন লিখেছে লাভ ইউ সো মাচ ওকে লাভ ইউ টু মাই ব্রাদার অ্যান্ড বিদ্রোহী আমাকে লিখেছে হাই হাই বিদ্রোহী হ্যাপি নিউ ইয়ার সং প্লে করবেনিস আপনাদেরকে পড়ছি আমি আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করার জন্য তামিম আমাকে লিখেছে হাই আপু হ্যালো নীল তারপর হলো আকাশ আমাকে লিখেছে ওকে আকাশ আমাকে কী লিখেছে হাই আপু কেমন আছো মরজাভা মুভি থেকে ধরি জায়গা এই গানটি শুনতে চাই প্লিজ প্লে করব অবশ্যই আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য আমি যাওয়ার আগে গানগুলো আসলে প্লে করে করে দিয়ে যাবো আর হলো শাকিল আমাকে লিখেছে রেজা আমাকে লিখেছে শায়রা হোসেন লিখেছে আপু হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আচ্ছা আবার রেজা সাভার থেকে সাভার থেকে আমাকে যেটা লিখেছে আপু স্কুল জীবনে তোমার সবথেকে ফানি মোমেন্ট কী আমার স্কুল লাইফে কোনো ফানি মোমেন্ট নাই ওটা খুবই উদ্ভট বাট হলো নাই অ্যাকচুয়ালি বিকজ আমি খুব চুপচাপ থাকতাম তো এবং আমি নড়াচড়াও করতাম না একটা সিটে বসে থাকতাম মানে যে বেঞ্চে বসে থাকতাম তো বসেই থাকতাম খালি যখন ম্যাডাম বা স্যার আমাদেরকে মানে আমাকে শাস্তি দিত মানে পানিশমেন্টের জন্য যখন আমাকে দাঁড়াতে হতো তখন শুধুমাত্র দাঁড়াতাম তাছাড়া কখনো বাইরেটাই যাওয়া হয়নি বাট ইয়াস ফানি কি বলবো আমি ঠিক জানি এটা কি ফানি ছিল কি না আমি ঠিক জানি না বাট ইয়াস আমরা মানে আমরা কয়েকজন একসাথে অঙ্কে ফেল করেছিলাম হ্যাঁ আমরা দু তিনজন একসাথে অঙ্কে ফেল করেছিলাম সো আমি তখন কোন ক্লাসে পড়ি আই ক্লাস পড়ি এরকম আমি একটু গো বেচারা টাইপ ছিলাম তো ওটার জন্য যেটা হয়েছিল যে আমি যখন আমাদেরকে যেটা হতো কি যে খাতাটা দিয়ে দিত এটা সব স্কুলে আই গেস করে সেটা খাতাটা দিয়ে দিয়েছিল যে প্যারেন্টস সাইন বা গার্জিয়ানের সাইন করে নিয়ে আসতে আমাকে যখন দিলো আমাদের তিনজনকেই যখন দিলো যে আমরা ফেল করলাম আমরা সুন্দর মতো খাতাটা দেখলাম দেখার পরে আমাকে অঙ্ক করাতে হলো আমি যেহেতু নানুর বাসায় থাকতাম আমাকে অঙ্ক করাতে হলো আমার নানা ভাই তো আমি চিন্তা করছিলাম আচ্ছা আমার নানু নানু একটু রাগী হ্যাঁ এই জন্য আমি জানি আমার কাছে রাগই মনে হচ্ছে রাগ করার রাগটা বেশি করতো যেহেতু নানু নিজে আসলে সবসময় টিচার ছিলেন প্রিন্সিপাল ছিলেন দ্যাটস ওয়াই নানুর মধ্যে ওই ব্যাপারটা ছিল যে পড়াশোনায় খুব ভালো করতে হবে এই ব্যাপারটা তো যাই হোক আমি যখন দেখলাম যে হ্যাঁ আমি ফেল করলাম ফ্যান্টাস্টিক সো এখন আমার কি করতে হবে আমি তো সাথে সাথে চিন্তা করছি যে এখন বাসায় যাওয়ার পরে কি কি মানে উথাল পাথাল হবে আমার উপর দিয়ে ওটা চিন্তা করার পরে আমি জাস্ট আমি আমার মানে ওই ফ্রেন্ডটাকে বললাম যে দোস্ত তুইও তো ফেল করছিস এখন কি করবো বলতো এখন তো এটা তো নানুর কাছে নেওয়া যাবে না তুই তো জানিস নানু অনেক বেশি ইয়ে করে আচ্ছা ফাইন তো ও আমাকে যেটা বললো যে একটা কাজ কর তুই আসলে বলার দরকার নাই তুই যে মানে খাতা যে দিয়েছে তুই জাস্ট ব্যাগের মধ্যে একটা চিপার মধ্যে জাস্ট কোথাও মানে একটা কোনার মধ্যে খাতাটাকে একদম বলে রেখে দে কালকে সকালে নিয়ে আসিস আচ্ছা এটা আমরা আর নিজেদের মতো করে সাইন করে ফেলব আচ্ছা ঠিক আছে ফাইন কে বুঝ মানে কে দেখতে যাবে যেটা গার্জিয়ানের সাইন কিনা এতগুলো সাইনের মধ্যে ওকে ফাইন আমিও এমন গাধার গাধা আমি বললাম যে আচ্ছা ফাইন আমি সুন্দর মতো খাতাটাকে এরকমভাবে এরকম কোনোরকমে ভাঁজ টাচ করে একদম কোনার মতো কোন অ্যাকচুয়ালি আমি যেভাবে করে রেখেছিলাম এটা আসলে কারো খুঁজে পাওয়ার ব্যাপারই ছিল না কারণ ব্যাগের একদম একটা চেইনের ভিতরে একদম নিয়ে রেখেছিলাম তো আমাকে যখন জিজ্ঞেস করলো গাড়ি মানে আমি যখন বাসায় আসলাম তখন আমি যখন জিজ্ঞেস করলো যে খাতা কই আমি বললাম যে খাতা তো দেয় নেই খাতা কোনো দেয়ই নেই জাস্ট বললো যে রেজাল্ট দিয়ে দিবে এই আচ্ছা ফাইন নানু আর কিছুই বলে নেই বাট আমার নানা ভাই যে এত চালাক ছিলেন আমি ঠিক মানে বুঝি নাই তখন আমি রাতে ঘুমালাম সারাদিন কিছু বলে নাই রাতে ঘুমালাম কোনো কিছু কোনো রিয়াকশনই নেই কারো হ্যাঁ আচ্ছা ঠিক আছে খাতা দেয় নেই আমি তো ভাবলাম আমার কথা বিশ্বাস করতে ফাইন ঘুমালাম জাস্ট যখন সাড়ে চারটা বাজে সাড়ে ভোর সাড়ে চারটার সময় দেখে আমার নানু আমাকে ডাক দেয় আই উঠো হ্যাঁ 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 আপু বলো আমি আমার নানুকে হলো আপু ডাকি আমি বললাম যে হ্যাঁ আপু বলো যে এটা কি। আমি না যাচ্ছে একটা চোখ খুলে মানে একটা চোখ বন্ধ একটা চোখ খোলা আমার আমি একটা চোখ খুলে দেখি আমার চোখের সামনে ফেল করা খাতাটা জাস্ট এ সেদিক হচ্ছে আমার জাস্ট তখন মনে হচ্ছে আমি কি স্বপ্ন দেখতেছি নাকি এটা আসলে মানে আমার না মানে আমি যে তখন কোন দুনিয়ায় চলে গেছিলাম আমার মানে আমার কাছে মনে হচ্ছিল যে ভাই আমাকে জাস্ট আমি যদি এখন মানে একদিনের জন্য যদি জাস্ট আমি মরতে পারতাম তাহলে খুব বেটার হতো যাই হোক আমার নানু জাস্ট ঘুম থেকে ওঠালো আমাকে উঠলাম সাড়ে চারটা ভোর আমি জাস্ট আমার নানু বলে এটা কি আমি বললাম হ্যাঁ এটা এটা তো খাতা হ্যাঁ ওকে তা আমি জাস্ট মাঝখানে আমার খুব মাথার মধ্যে ঘুরছিল এই খাতা কোথেকে পাইলো আমার জাস্ট এটা চিন্তা ছিল মাথায় আমি বললাম আচ্ছা আপু এই খাতা বলছে তোমার নানা আমার নানা ভাইকে অ্যাকচুয়ালি আমি বাবা ডাকতাম তো বললো যে তোমার বাব্বা এটা বের করেছে আমি জাস্ট একটা লুক দিলাম আমার বাব্বার দিকে হ্যাঁ মনে মনে বলছিলাম ভাই মানুষের এত এত শখ শখ কেন মানে ঘুম থেকে তুমি সকাল ভোর সময় উঠবা উঠে আমার এটা তো আধ ঘন্টাই লাগছে এটা বের করতে এই খাতাটা একেবারে ভোর চারটার সময় তুমি ঘুম থেকে উঠে খাতা বের করে তুমি দেখাইলাম মানে কিসের জন্য রে ভাই কিসের জন্য এত কিসের শখ মানুষের যাই হোক তারপর তো হলো হুম হলো আমার উপর দিয়ে গেল কতক্ষণ কতক্ষণ বলতে হলো সাড়ে সাতটা পর্যন্ত গেল না সাতটা পর্যন্ত আমাদের সাড়ে সাতটা থেকে স্কুল ছিল তো ওই সাড়ে চারটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত গাড়িতেও যা মানে আমি যা যতক্ষণে স্কুলে পৌঁছচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত আসলে কি যে গেল আমার উপর রে ভাই কী যে গেল মানে আমি বোঝাতে পারবো না ওটার পর থেকে জীবনে আমি ফেল করলে ফেল করছি ভাই আমি জাস্ট বলে দিতাম যে হ্যাঁ এটা আমি ফেল করছি ওটা আমি পাশ করছি ফাইন দ্যাটস ওটা তো কোনো প্রবলেম নাই হ্যাঁ ভয় পাচ্ছিলাম তো এই আর কি ওটার জন্য আমি সবসময় বলি প্লিজ দেখো কখনো গার্জিয়ানদের কাছ থেকে করো কিছু লুকাবা না ধরা তুমি পড়েই যাবা হ্যাঁ এটা আমরা যতই মনে করি না না ধারা পড়ব না ধারা ধারা পড়বো না এ নট it's not gonna like like it's not like that actually the main thing is তুমি যখন এরকম মিথ্যা কথা যখন বলবা তখন হয়তো বা তুমি সাথে সাথে ধরা পড়বে না বাট পরে একটা সময় তুমি অবশ্যই ধরা পড়বে এবং তখন তোমার উপর দিয়ে যা যাবে না জাস্ট নিতে পারবে না তো এটা আমার জন্য পুরো নাইটমেয়ারের মতো ছিল আমি অনেক দিন পর্যন্ত এটা আমি দুঃস্বপ্ন মানে আমি পুরো স্বপ্ন দেখতাম এটা যাই হোক এটা হলো আমি আমার কাহিনী ছোটবেলায় এরকমই ছিল বিকজ আমি খুব একটা বাইরে বের হতাম না বাসার থেকে বের হতাম না আমার কোনো ফ্রেন্ড ছিল না ছোটোবেলায় কখনই ছিল না আমার ফ্রেন্ড তো ক্লাস এইট নাইন পর্যন্ত মানে স্কুল লাইফ কখনোই আমার ফ্রেন্ড ছিল না ফ্রেন্ড আমার একজন দুজন একজন ফ্রেন্ড আমার হয়েছে সেটা হলো কলেজ থেকে এই কলেজ থেকে ওই একজনে ফ্রেন্ড আর আমার বাসায় যে দুজন ফ্রেন্ড আছে এই আমার হলো ফ্রেন্ড এই দু একজনই আর কোনো ফ্রেন্ড নাই স্কুল লাইফ থেকে আমার কখনোই কোনো ফ্রেন্ড ছিল না জাস্ট ক্লাস ক্লাসমেটস যারা ছিল তাদের সঙ্গে হাই হ্যালো ওকে ফাইন হ্যাঁ আসি এই যতক্ষণ ক্লাসে থাকতাম ততক্ষণ কথাবার্তা বলতাম কিন্তু একদম ফ্রেন্ডদের সঙ্গে যে হ্যাং আউট করা বা বাড়ে যাওয়া বা এই ব্যাপারগুলো কখনোই হতো না আমার আমি হলো ঘরের মধ্যে থাকতে পছন্দ করতাম আমি খুবই ঘর কোনো টাইপ একজন মানুষ ছিলাম এবং এখনও যদি এখন মাঝে মাঝে আসলে বাইরে কাজ করতে 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 যেটা হয় যে কাজের জন্য আসলে বের হওয়া হয় এবং ওটাতে আসলে ইউজড হয়ে যাওয়া হয়েছে আর কি দ্যাটস দ্যাটস দ্য মেন থিং তাছাড়া সবসময় যে বাসার মধ্যে থাকা এই মানে আমি হলাম যে খালি নিজেদের নিজেদের বলতে কি ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে আমি হলে একটু কমফোর্টেবল ফিল করি কিন্তু তাছাড়া আমি খুবই আনকমফোর্টেবল ফিল করি আমার কাছে মনে হয় যে আচ্ছা ওকে ফাইন কি বলবো কিভাবে কথা বলবো কিভাবে বসবো কি আসে বিষয়ে আমি খুবই ইয়ে থাকি যাই হোক ওটার জন্য কখনো ওইরকম ফানি কোনো মোমেন্ট কখনোই হয়নি কারণ আমি পরেই এই মানে এইরকম একজন মানুষের ফানি মোমেন্ট কিভাবে থাকে ছোটবেলা আমার কখনই কোনো ধরনের ফানি ফানি কোনো ইয়ে ছিল না বা আমি কখনো মনে পড়ে না আমার সবসময় একটু রুটিন ওয়াইজ আমি কাজ করে গেছি সকাল থেকে স্কুল তারপরে গানের ক্লাস তারপরে নাচের ক্লাস তারপর পড়তে বসো তারপর ঘুম দ্যাট দ্যাট ওয়াজ মাই লাইফ সো ওরকম কোনো ফানি মোমেন্ট নাই আর আমাকে রাখি বা লিখেছে তুমি এত এত বিজি থাকো তোমার নিজের জন্য সময় রাখো না আমার নিজের সময় আমার নিজের জন্য সময়টা আমার হলো রাতে থাকে হ্যাঁ রাতে আমি জাস্ট আমার এই যে এখন আমি বাসায় যাব বাসায় যাওয়ার পরে দেখা যাবে দুটো পর্যন্ত আমি আমার মতো করে থাকি আমার মতো বলতে হলে আমি নাটক দেখি সো আমার আমার নিজের জন্য সময় এটাই আমি নাটক দেখি আর মাঝে মাঝে আমার উপরতলায় দুজন ফ্রেন্ড থাকে আমার মানে ওই যে বললাম আমরা যেহেতু সেম বাসায় থাকি সো বাসায় থাকতে থাকতে মানে একই বাসায় থাকতে থাকতে আমরা এখনো ফ্রেন্ড হয়ে গেছি তো ওদের সঙ্গে গিয়ে কথা বলি ওদের সঙ্গে গিয়ে গল্প করি তারপর আবার চলে আসি বেশিক্ষণ অবশ্য গল্প করিও না আমি বসে বসে থাকি ওরা গল্প করে আমি শুনি এটা আমার মজা লাগে যে মানুষজন গল্প করে আমি শুনি আমি বসে থাকি আচ্ছা অ্যান্ড এই তো এই নিজের জন্য হলে এই আমার সময় আর ফাহিম আমাকে লিখেছে আপু আমি একজনকে আচ্ছা লাভ করো এরকম কিছু তাকে কীভাবে বলবো বলে দাও জাস্ট সামনে জাস্ট তার সামনে যাও তাকে তার সামনে গিয়ে বলে দাও আমার না কখনো বিরক্তিকর লাগে ভাই তোমার দেখো এই ডিজিটাল যুগে সব কিছু অবশ্যই ডিজিটালি হওয়ায় মানে আমরা বাধ্য সব কিছুর জন্য বাট দ্য থিং ইজ তবু কিছু কিছু ব্যাপার আছে যেটা নাকি আমরা ডিজিটাল লাইফ থেকে একটু বের হয়ে এসে আমাদের আমাদের ফিলিংস কখনো ডিজিটাল ব্যাপারগুলো দিয়ে হয় না হ্যাঁ তো সামনের সামনে প্রোপোজ করা বা সামনাসামনি একটা ব্যাপার বলাটা হলো আমার কাছে বেটার মনে হয় সো তুমি এটা করতে পারো তুমি যা সামনাসামনি গিয়ে সুন্দর করে বলো ভদ্রভাবে বলো হ্যাঁ ভদ্রভাবে সুন্দর করে বলো ইয়েস করলে ইয়েস করবে নো করলে নো করবে ইটস ওকে মেনে নিতে হবে যেটা বলো মেনে নিতে হবে যদি ইয়েস নো ভেরি গুড কিছুই না বলে তাহলে ওনাকেও টাইম দাও তুমিও টাইম নাও বিকজ নো যদি না বলে ডিরেক্টলি তার মানে হলো ডেফিনেটলি সে তোমাকে পছন্দ করে কিন্তু সেই মানুষটা কনফিউজড হ্যাঁ কোনো একটা ব্যাপার নিয়ে হয়তো বা কনফিউজড তো সেই কনফিউশন থেকে বের হয়ে আসার জন্য একটু টাইম দিতে হবে সব কিছুর জন্য একটু সময় দিতে হবে আহা হা 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 মানে এখানে আমি কথা বলতেছি আর ওইখানে উনি হলো আমার ফটোগ্রাফি করছেন উনি মানে কি বলবো ওকে এনিওয়েজ আমাকে মানিক লিখেছে তারপর হলো মিরাজ আমাকে লিখেছে হাই আপু ওকে থ্যাংক ইউ অ্যান্ড স্নেহা আমাকে লিখেছে হাই আপু প্লিজ আচ্ছা তুমি একটা গানের জন্য আমাকে রিকোয়েস্ট করেছো স্নেহা আমি অবশ্যই ট্রাই করব গানটি প্লে করার জন্য আর আমাকে আর কারো লিখেছে আমাকে এম ডি প্রিন্স লিখেছে আপু তোমার ভয়েস খুব সুন্দর আমি তোমার ফ্রেন্ড হতে চাই তোমরা তোমরা প্রত্যেকে আমার অলরেডি ফ্রেন্ড হ্যাঁ তো আমাকে আর আরো অনেকে লিখেছে মানে অনেকে হল টেক্সট করছে আর তোমাদেরকে এখন আমি যেটা বলবো যে যারা যারা জানো না আমাকে টেক্সট করতে হবে হ্যাঁ তাদের জন্য এটা সেটা হলো যে তোমরা তোমাদের মোবাইলের গিয়ে সেখানে টাইপ করবে সিএফএম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটু স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটু স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে রাইট তো এখন আমি যে কাজটি করবো সেটা হলো তোমাদের জন্য একটা গান প্লে করে দেবো আপনি আসছেন ভাই কতদিন পর আপনার চেহারাটা দেখলাম আমি আমি খুশি হয়ে গেছি আপনার চেহারাটা দেখে ওকে খুব এনিওয়েজ এখন আমি তোমাদেরকে একটু বলছি যে তোমরা গানটা শুনতে থাকো এবং সাথেই থাকো আমার আসছে একটু পরে আসলে আমার অনেক খুশি লাগতেছে কালকে কালকে যে ব্যাপারটা মানে এখন তো আমি যাচ্ছি হ্যাঁ এখন তো আমি তোমাদেরকে টাটা বাই করবো মানে বলবো বাট তাছাড়া আমি খুব এক্সাইটেড আমার খুব বেশি খুশি খুশি লাগছে বিকজ কালকের ব্যাপারটা চিন্তা করে কারণ এখন রাত বারোটা বাজার সাথে সাথেই যেটা হবে মানে বারোটা এক বাজার সাথে সাথে যেটা হবে সেটা হলো ক্যাপিটাল অফ এমনারি ফোর পয়েন্ট এইট এর ফোর্থ অ্যানিভার্সারি স্টার্ট হয়ে যাবে ওকে সো ওটার জন্য আমি আসলে খুব খুব বেশি এক্সাইটেড কালকে আমি কি করব। আমি আমি খালি খাওয়ার কথা চিন্তা করছি হ্যাঁ কি কি ফুড আমাকে দেয়া হবে আমি বলছি যে দেখো আমি আসার পরে ডেফিনেটলি হলো আমার সামনে মানে খাওয়া থাকতে হবে এটা 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 অপশন্স থাকতে হবে খাওয়ার আবার একটা যদি খাওয়ার সামনে রেখে দিলোটা তো হবে না অপশন্স থাকতে হবে কালকে হয় না কেন আরে কালকে হয় না কেন কি সমস্যাটা কী এনোমেজ আমি কালকে চিন্তা করতে থাকি আর আমি তোমাদেরকে এখন যেটা বলছি তোমাদেরকে আবার আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই খুব 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 ভালো থাকো এবং আমরা প্রত্যেকেই আসো দোয়া করি আল্লাহ তালা যেন এই এই বছরটা যেন এই বছর থেকে যেন আমাদের প্রত্যেকের লাইফে আবার সব ভালোগুলো স্টার্ট করে দেন সেই রহমত যেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের লাইফে দান করেন এবং আমরা সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি সঠিক পথে থাকি দ্যাটস দ্য মেইন থিং দ্যাটস দ্য হোল থিং অ্যাকচুয়ালি ওকে এখন আমি যেটা বলবো সেটা হলো তোমাদেরকে এখন আমি টাটা বাই বাই করে দেবো বিকজ এখন আমি টাটা বাই বাই না করলে আমি যেতে পারবো না গেলে আমি ঘুমাতে পারবো না না ঘুমলে আমি কালকে ঠিক মতো উঠতে পারবো না ঘুম থেকে এবং ঠিকমতো কালকে ঘুম থেকে না উঠলে তাড়াতাড়ি আমি এখানে আসতে পারবো না বুঝছো না ব্যাপারটা হ্যাঁ ওকে এখন আমি তোমাদেরকে সবাইকে টাটা করছি সবাই খুব সুন্দর থেকো খুব সুস্থ থেকো এবং দোয়া করেন নেক্সট এপিসোডে আবার হাসতে হাসতে চলে আসতে পারি আর ইয়াস সবার কে এখন যেটা বলবো আল্লাহ হাফেজ টাটা গুড নাইট হ্যাপি নিউ ইয়ার